ট্রলারটা কেমনভাবে চালাই। এই যে মাঝিদা বলছি, এই যে গভীর সাগরে তুমি যে ট্রলারটা চালাচ্ছো, তোমার কোনো ভয় লাগছে না অত রোলিংয়ের ভিতরে? আর এই যে এদিকে তো কোনো কুল কিনারা কিছুই দেখা যাচ্ছে না, তুমি কিভাবে চিহ্ন করে ট্রলারটা চালিয়ে নিয়ে যাচ্ছ? এই যে আমাদের এই কোম্পার আছে, কোম্পার থেকে এই কম্পাসটা থেকে ট্রলার চালানো হয়, তাই তো? ঠিক আছে, তোমার সাথে কথা বলে ঠিক আছে। গাইস দেখতে পাচ্ছ, সমুদ্র গভীর সাগর, এটাকে বলা হয় বঙ্গোপসাগর। এখানে প্রচুর বড় বড় ইলিশ মাছ থেকে শুরু করে যাবতীয় বিভিন্ন ধরনের মাছ রয়েছে। আর আমাদের ভিডিওর ভিতরে দেওয়া আছে, যা আমরা দেখতে পারবে যে কী কী মাছ আমরা গভীর সাগর থেকে ধরি। আর এখন আমরা উপকূল থেকে ফিরে যাচ্ছি। বন্ধুরা কেমন হচ্ছে গাইস, দেখতে পাচ্ছ তার ভিতরে জলার চালাচ্ছে।